এরপর দেখো, ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তটার ও কেন্দ্র, এখানে একটা পরিধির উপর যে কোনো একটা বিন্দু দিয়ে একটা স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে, এই স্পর্শক দিয়ে বলা হচ্ছে যে এই বৃত্তের মধ্যে এই এই স্পর্শক, অর্থাৎ এবি স্পর্শক যদি হয়, এই এবি স্পর্শকের সমান্তরাল আর কটা স্পর্শক অঙ্কন করতে পারবে? এই এবি সমান্তরাল, এটা স্পর্শক, এই স্পর্শকের সমান্তরাল আর কটা স্পর্শক অঙ্কন করা যাবে? তাহলে দেখো, এখানে একটা সমান্তরাল সরলরেখা আঁকছি বটে, কিন্তু এটা তো স্পর্শক নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, একমাত্র এইখানে যে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে সেটা স্পর্শক অঙ্কন হবে। তাহলে এখানে যদি সিডি নাম দাও, তাহলে এই এবি যে স্পর্শক হলো আর সিডি যে স্পর্শক হলো, এরা সমান্তরাল, কিন্তু কি হলো না, একটা বৃত্তের মধ্যে একটা বিন্দুর উপর যে স্পর্শক অঙ্কন করা হচ্ছে তার সমান্তরাল আর একটাই মাত্র স্পর্শক অঙ্কন করা যাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা স্পর্শকের সমান্তরাল আর একটা স্পর্শক অঙ্কন করা যাবে, অর্থাৎ দুটো স্পর্শক অঙ্কন করা যাবে, দুইয়ের বেশি কখনোই স্পর্শক অঙ্কন করতে পারবো না, ঠিক আছে। এবার দেখো, তোমাদের এখানে যে আরো কিছু 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে, এগুলো সবই তো আলোচনা করলাম, যেগুলো সবই বেশিরভাগই 1 নম্বর প্রশ্ন, তো 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো 2-4টে তোমাদের সামনে আলোচনায় থাকছি। আগের ভিডিওগুলোতে তোমাদের সমস্তগুলোই ভালোভাবে করিয়ে দেওয়া হয়েছিল, নিশ্চয়ই তোমরা সেগুলো প্র্যাকটিস করেছো। আর এখানে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো হচ্ছে, দেখবে তোমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশিরভাগ অংশগুলোই আমরা দেখিয়ে দিলাম, নিজেরা চেষ্টা করবে। সত্য মিথ্যা শূন্যস্থান এগুলো সবই করা হয়েছে। আর এখানে 220 পেজের তোমাদের অঙ্ক দেওয়া আছে, যেগুলো সেগুলো হচ্ছে 2 নম্বরের, এগুলো অবশ্যই করে নেবে তোমরা, হয়তো সব অঙ্কগুলো করানো সম্ভব হবে না, আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো ভালো করে দেখে আবার তোমরা তার সমাধান করে নেবে, ঠিক আছে। আর এখানে পেজের দেখবে কিছু শর্ট প্রশ্ন দেওয়া আছে, যেমন 218 পেজের 1-এরটা এবং 2-এরটা শর্ট প্রশ্ন, এগুলো একটু ভালো করে দেখবে। তারপরে দেখবে তোমাদের আরও কিছু এখানে উদাহরণের অঙ্ক দেওয়া আছে, প্রয়োগ 9, 10, 11 এবং তারপরের পেজেই দেখবে দিয়ে আছে 1, 2, 3, নিজে করে 21.1, এগুলো হচ্ছে সবই শর্ট প্রশ্ন, এগুলো তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে। আজকে দেখো আমাদের তোমাদের বইয়ের 218 পেজে 2-এর দাগে যে অঙ্কটা আছে সেটা নিয়ে একটু আলোচনায় থাকি। যেমন বলেছে, একটি বৃত্তের উপর অবস্থিত পি কিউ দুটো বিন্দু, এ একটা বৃত্ত, এই বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত, পি কিউ দুটো, পি আর কিউ, ধরো এখানে পি, এটা কিউ, পি আর এটা কিউ হলো পি কিউ দুটো বিন্দু, দুটো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এখানে একটা স্পর্শক অঙ্কন করবে আর এখানে একটা স্পর্শক অঙ্কন করবে, দিয়ে তারা দেখো পরস্পরকে এ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। পি এ কিউ, পি এ কিউ এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এপি কিউ এর মান কত? এপি কিউ, তার মানে আমাকে পি কিউ সরলরেখাটাকে আমাকে অঙ্কন করে নিতে হচ্ছে, পি কিউ যুক্ত করতে হচ্ছে, তাই না, পি কিউটা যুক্ত করে নিতে হচ্ছে, ঠিক আছে। পি কিউ যুক্ত না করলে তো তুমি এপি কিউটা বার করতে পারবে না, বুঝতে পারলে। দিয়ে এখানে বলেছে এপি কিউ এর মানটা কত, আমাকে দেখো ছবিটা আঁকবে, ছবিটা আঁকার পর এখানেই বুঝিয়ে দেবে, কিছু দরকার নেই করায়। দেখো এই এটা হচ্ছে বহিঃস্থ বিন্দু, একটা বৃত্তের বহিঃস্থ বিন্দু, তাহলে বহিঃস্থ বিন্দু থেকে এই বৃত্তের দুটো স্পর্শক, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে এ কিউ, তাহলে এপি সমান এ কিউ, এপি সমান এ কিউ হয়ে গেল, দেখো তাহলে এই বাহুটা সমান হচ্ছে, তাহলে এপি আর এ কিউ যদি সমান হয় তাহলে অতএব কোন কোন দুটো সমান হবে, এপি কিউ, কোন এপি কিউ সমান এ কিউ পি, এই দুটো কোণ সমান হয়ে গেল,
এই দুটো কোণ সমান। আমরা ধরে নিতে পারি যে এটা এক্স ডিগ্রি ধরে নিচ্ছি, এটা তাহলে হিসাব অনুসারে এটা এক্স, এটাও এক্স ডিগ্রি, তাই তো? তাহলে এই যে এপি কিউ যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজের এই তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা শর্তে লিখতে পারি যে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান তিনটে কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে দেখো 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি, 60টাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তার মানে -60 ডিগ্রি হবে, সমান 120 ডিগ্রি হলো 2x ডিগ্রি সমান। তাহলে এক্স ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো কি হচ্ছে, এক্স এর মান হচ্ছে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে এটাও হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, দুটোই 60 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এ পি কিউ কোণ সমান 60 ডিগ্রি, বুঝতে পারলে? এবার ধরো এই অঙ্কটাই এরকম ভাবেই বললো, দিয়ে বলেছে যে বহিঃস্থ বিন্দু থেকে এই একটা স্পর্শকের দৈর্ঘ্য ধরো 6 সেমি দিয়ে আছে, ধরো দিয়ে আছে যে এই যে কোনো একটা এপি এর দৈর্ঘ্যটা 6 সেমি বলা আছে, তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা কত? তখন দেখো এটা 6 সেন্টিমিটার, তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য তো সমান 6 সেন্টিমিটার। এখন দেখো তিনটে কোণের পরিমাপটাও আমরা এখানে সমান দেখাতে পেরেছি, একটা ত্রিভুজে তিনটে কোণ, প্রত্যেকটা কোণই হচ্ছে 60 ডিগ্রি এবং প্রত্যেকটা কোণই হচ্ছে সমান। তাহলে একটা ত্রিভুজের কোন ধরনের ত্রিভুজ যেটার প্রত্যেকটা কোণের মান সমান হবে, একমাত্র আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এখানে এপি কিউটা একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ পি কিউয়ের দৈর্ঘ্যটাও হবে 6 সেমি, ঠিক আছে? তাহলে এখানে এপি কিউ এ পি ত্রিভুজ এপি কিউটা হচ্ছে সমবাহু, তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে গেল। আর এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে তখন, তাহলে এই পি কিউ এর দৈর্ঘ্যটা কত হবে, অতএব পি কিউ সমান হবে 6 সেমি হয়ে যাবে, বুঝতে পেরেছ এটা? এবার দেখো তোমাদের 220 পেজের 12 দাগে দুই একটা অঙ্ক তোমাদের দেখাবো। 220 পেজের 12 দাগের যে অঙ্কগুলো দিয়ে আছে সেগুলোর মধ্যে প্রথমে একের অঙ্কটা দেখাই, একেরটা দেখো, বলেছে একটি ও কেন্দ্রীয় বৃত্তের বি ও এ, ধরো এই চিত্রটা নেই, তখন তোমাকে পড়ে কিন্তু চিত্রটা অঙ্কন করতে হবে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এ ও বি ব্যাস, বি ও এ ব্যাস, বি ও এ এটা একটা ব্যাস, ঠিক আছে? বৃত্তের পি বিন্দুতে, বৃত্তের পি বিন্দু বলতে পরিধির উপর কোন একটা বিন্দু, পি পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই অঙ্কিত স্পর্শকটা, ঠিক আছে, বর্ধিত বি এ কে, বি এ এইটাকে যদি বাড়িয়ে দাও তাহলে এরা টি বিন্দুতে ছেদ করবে। এখন বি পি বি ও পি বি ও এই কোণটা, তার মানে এইটা যোগ করতে হবে, এই কোণটা বলেছে কত, 30 ডিগ্রি বলে দিয়েছি, আর মান বার করতে বলেছে পিটিএ, পিটিএ এই কোণটা তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে? দেখো এটা যদি কেন্দ্র হয়, আমরা তো এটা যোগ করে নিতে পারি, এটা এটা যোগ করে নিলাম, ঠিক আছে, এটা যোগ করলাম। তাহলে দেখো এই ওপি দৈর্ঘ্য আর ও কিউ এর দৈর্ঘ্যটা কি, ওপি আর ওবি, এই ওপি আর ওবি এই বৃত্তের তো ব্যাসার্ধ, তাহলে দুটো দৈর্ঘ্য সমান। তাহলে এই দুটো দৈর্ঘ্য সমান হলে এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো কোণ সমান হবে, তাহলে এটা 30 হলে এটা 30 হবে, এই ছবিতে এঁকে দেখিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এটা 30, এটা 30 হলো। আর আমরা জানি তো এই কোণটা তো 90 ডিগ্রি, কারণ এই পিটিটা স্পর্শক আর ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পিটি স্পর্শ আর ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তোমরা লিখলেও লিখতে পারো, ঠিক আছে? তাহলে এই ওপি টি কোণটা হচ্ছে কত হবে, 90 ডিগ্রি হবে, আমি এই কোণটা বার করব। তাহলে ওপি টি এই ত্রিভুজের একটা কোণ আমি বার করতে পেরেছি, এটা
এখনো দুটো কোণ বাকি আছে, তাহলে এই দুটো কোণ কিভাবে বার করবো? তাই না? দেখো এটা হচ্ছে বহিঃস্থ কোণ, একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এইটাকে বলা হয় বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ, ঠিক আছে? বুঝতে পারলে? এটা এই বহিঃস্থ কোণটা কি হয় না, এই দুটো কোণের যোগফলের সমান, এই দুটোকে বলা হয় অন্তঃস্থ কোণ, এই অন্তঃস্থ কোণের দুটোর যোগফলটা হচ্ছে বহিঃস্থ কোণের সমান, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে বহিঃস্থ কোণ, তাহলে এই ত্রিভুজের এটা যদি বহিঃস্থ কোণ হয় তাহলে অন্তঃস্থ কোণ এই দুটো, তাহলে এই দুটো কোণের যোগফলটা হবে এটা, তাহলে 30 + 30 মান এটা হবে 60 ডিগ্রি, বুঝতে পেরেছো? তাহলে দেখো পি ও টি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের দুটো কোণ আমরা জানতে পারলাম, একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা 30 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটা তখন 30 ডিগ্রি হবে, তাহলে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, বুঝতে পেরেছো? তাই তোমরা যদি লিখে করো তাহলে লিখেই করবে একটু, আর এরকমভাবে চিত্রতেও তোমরা যদি দেখাতে পারো তাহলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপর দেখো 2 নম্বরে যে এটা, বুঝতে পেরেছো তো? এটা এটা তোমরা যদি পারো, পারলে লিখে পড়বে একটু। দু নম্বরটা দেখো বলেছে, এবিসি একটি ত্রিভুজ, ত্রিভুজ একটি বৃত্তে পরিলিখিত, তাহলে ত্রিভুজটা পরিলিখিত মানে বৃত্তে পরিলিখিত, তার মানে একটা বৃত্ত অঙ্কন করবে, আর বৃত্তের বাইরের দিকে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, যে ত্রিভুজটা আমাকে উৎপন্ন হবে সেটা হচ্ছে দেখো এই বৃত্তের, বৃত্তটাকে কি করছে, স্পর্শ করছে, এরকম বৃত্ত, বুঝতে পেরেছো? এটা এরকম একটা বৃত্ত, এটাকে বলা হয়েছে পরিলিখিত, ত্রিভুজে পরিলিখিত বৃত্ত, ঠিক আছে? এটা কেন্দ্র ধর, এটা নামও দিয়ে দেবে এ বি, এ বি সি নাম দিয়ে দাও। এবার দেখো এখানে বলে দিয়েছে যে পি কিউ আর হচ্ছে স্পর্শ করছে এই বিন্দুগুলো, পি এই বিন্দুগুলো, কিউ এটা বিন্দুটা হচ্ছে আর, স্পর্শ করছে। আরো বলেছে এপি দৈর্ঘ্যটা এপি সমান, এপি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, আর এসি সমান 12 সেমি, হয়েছে? আর বিসি সমান 1 সেমি, এই এক্স এর মানটা বার করতে বলেছে, বুঝতে পেরেছ? তাহলে দেখো এটা হচ্ছে কেন্দ্র ও কেন্দ্র বৃত্তের বহিঃস্থ বিন্দু হচ্ছে এ, এ থেকে এপি এবং এ আর এই দুটো স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্যগুলো সমান, তাহলে অতএব এখানে এপি সমান এ আর, তাহলে এপি দৈর্ঘ্য যদি এপি আর এ আর সমান, তাহলে এপি দৈর্ঘ্য 4, তাহলে এ আর দৈর্ঘ্য 4, বুঝতে পেরেছ? আবার বিপি সমান বিকিউ, দেখো বিপি দৈর্ঘ্য 6, তাহলে বিপি দৈর্ঘ্যটা যদি 6 আর বিকিউ এর দৈর্ঘ্যটাও হবে 6 সেমি, বুঝতে পেরেছ? আবার দেখো সি আর, সি কিউ সমান সি আর, সি কিউ সমান সি আর, সি কিউ এর দৈর্ঘ্যটা বার করতে গেলে আমাকে সি আর এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। দেখো এ সিটা কত, এ সিটা বলেছে 12 সেমি, আর এ আরটা বলেছে কত, এ আরটা বলেছে 4 সেমি, অতএব আর সি বা সি আরটা কত হবে, সি আরটা হবে নিশ্চয়ই 12 থেকে 4 বিয়োগ করলে পেয়ে যাব 8 সেমি, ঠিক আছে? তাহলে সি আরটা যদি 8 সেমি হয় তাহলে সি আর সমান হচ্ছে সি কিউ, এটাও 8 সেন্টিমিটার, ঠিক আছে? অতএব বিসি সমান কত, বিসি সমান দেখো বিসি সমান হচ্ছে বিকিউ প্লাস, বিকিউ প্লাস কিউসি, বিকিউটা হচ্ছে 6 সেমি আর এটা হচ্ছে 8 সেমি, সমান 14 সেমি, এই 14 সেমিটা বিসিটা, বিসিটা 14 সেমি আর বিসিটা এক্স, অতএব
এক সমান 14 সেমি, ঠিক আছে। এরপরে দেখো, পরেরটা বলেছে দেখো, তিনটে এবিসি কেন্দ্রবিশিষ্ট তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত স্পর্শ করছে, পরস্পরকে বহিঃস্পর্শ করছে, ঠিক আছে। কেন্দ্র, এটা কেন্দ্র, এটা কেন্দ্র। এখন এখানে যে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, এগুলো তোমার নামও দিয়ে আছে, পি কিউ আর। এটা হচ্ছে পি, এই বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুটা হচ্ছে কিউ, এই বিন্দুটা হচ্ছে আর। আর কেন্দ্রগুলোর নাম হচ্ছে এ বি সি, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে। দেখো এই দুগুলো যদি আমরা যোগ করি, এই আর এই এই নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে এরা, কিন্তু এই আর বিন্দু দিয়ে যাবে, বুঝতে পেরেছো? এই পি বিন্দু দিয়ে যাবে, স্পর্শগুলো অঙ্কন কর, এগুলো যদি যোগ করা হয় এই বিন্দু দিয়ে যাবে, এটা যদি যোগ করা হয় এই বিন্দু দিয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার দেখো বলে দিয়েছে যে এ বিটা 5 সেমি, এ বি, এ বিটা হচ্ছে এ বি সমান 5 সেমি, বি সি সমান 7 সেমি, আর সি এ সমান 6 সেমি। দিয়ে বলেছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত, তার মানে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধটা কত এটা আমাকে নির্ণয় করতে হবে। এটা ধরলাম, ধরো এটা আর ওয়ান ধরলাম, আর ওয়ান, তাহলে এই এই এ কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধটা আর ওয়ান, তাহলে এটাও আর ওয়ান। বি কেন্দ্র বিশিষ্ট ব্যাসার্ধটা হচ্ছে আর টু, তাহলে এটাও আর টু। এটা হচ্ছে আর থ্রি, এটাও হচ্ছে আর থ্রি, বুঝতে পারছো? এখন এ বিটা বলেছে 5 সেমি, তাহলে আর ওয়ান প্লাস আর টু, এই আর টু আর আর ওয়ান যোগ করলে তো এ বি পেয়ে যাচ্ছি, তাহলে আর ওয়ান প্লাস আর টু সমান হবে 5। আবার দেখো আর টু প্লাস আর থ্রি, আর টু প্লাস আর থ্রি সমান কত হবে, বিসি, বিসিটা কত, 7, তাহলে 7 হয়েছে। আর থ্রি প্লাস আর ওয়ান, আর থ্রি প্লাস আর ওয়ান সমান কত হবে, 6। এখানে সবগুলো যোগ করলাম, যোগ করলে কত হবে দেখো, টু আর ওয়ান, আর ওয়ান আর ওয়ান দুটো আছে, তাহলে টু আর ওয়ান প্লাস টু আর টু প্লাস টু আর থ্রি সমান যোগফল কত হবে, 7 5 12, 12 6 18। এখন সবারই টু কমন নিলাম, টু কমন নিলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি সমান 18। দেখো দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি সমান হবে কত, 9। দুই দিয়ে ভাগ করলাম, তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি অর্থাৎ তিনটে বৃত্তের ব্যাসার্ধের যোগফলটা হয়েছে 9। এখানে আমার চেয়েছে আর ওয়ানটা, তাহলে আর ওয়ানটা যেহেতু চেয়েছে, তাহলে দেখো এই আর ওয়ানটা এখান থেকে আর ওয়ানটা বার করতে গেলে এই এইটা থেকে বাদ দিয়ে দিলে পেয়ে যাবে, অর্থাৎ আর টু আর আর থ্রি টা যদি বিয়োগ করে দাও এখান থেকে, তাহলে আমরা কি পেয়ে যাব, আর ওয়ানটা পেয়ে যাব। তাহলে লিখবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি সমান কত, 9, আর আর টু প্লাস আর থ্রি সমান কত দেখো, 7 দিয়েছে, বিয়োগ করে দাও, বিয়োগ করলে এই নিচের সাইনগুলো চেঞ্জ হয়, এটা কেটে যায়, তাহলে আর ওয়ান সমান দেখো এটা বিয়োগ করলে 2 হবে, 2 সেমি। তাহলে আর ওয়ান মানে হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 2 সেন্টিমিটার। যদি ধরো আর টুটা বার করতে বলে, তাহলে আর টু বার করতে গেলে দেখো এই আর ওয়ান আর আর থ্রিটা বাদ দিয়ে দেবে, আর ওয়ান আর টু আর থ্রি থেকে, বুঝতে পেরেছো?
তারপরে দেখবে তোমরা চারের দিকে রঙটা একটু পরে নেবে, আমি শুধু ছবিটা এঁকে নিচ্ছি, এরকম একটা ছবি দিয়ে আছে, কেন্দ্র দিয়ে আছে, ও এখানে একটা স্পর্শক অঙ্কন করতে বলেছে, তোমরা ছবিটা নিজেরা করে নেবে একটু, এটা স্পর্শক অঙ্কন করতে বলেছে, এখানে সিপি দিয়ে আছে, সিপি দৈর্ঘ্য দিয়ে আছে, এখানে কিউ দিয়ে আছে, ঠিক আছে, আর এখানে একটা বিন্দু দিয়ে একটা স্পর্শক অঙ্কন, এখানে একটা স্পর্শক অঙ্কন বলা হয়েছে, এখানে বিন্দুটা আছে আর, এটা হচ্ছে আর বিন্দু দিয়ে দিয়ে স্পর্শক অঙ্কন করা হয়েছে। এই সিপির দৈর্ঘ্যটা, সিপির দৈর্ঘ্যটা বলেছে 11 সেন্টিমিটার, ঠিক আছে, আর বিসিটা বলেছে 7 সেন্টিমিটার, বিসিটা এখন কোনটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, হয়েছে। এখন দেখো বলে দিয়েছে এই সিপির দৈর্ঘ্যটা, এই সিপির দৈর্ঘ্যটা হচ্ছে 11, এই টোটালটা হচ্ছে 11 সেমি, আর বিসিটা বলেছে 7 সেমি, এটা হচ্ছে 7 সেমি, তাহলে বি বি পিটা কত, বিপিটা কত বার করতে পেরেছে। দেখো আমাদের ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থ বিন্দু সি, তাহলে সি থেকে সিপি এর দৈর্ঘ্য, তাহলে সিপি সমান সিকিউ, এই সিপি আর সিকিউ এর দৈর্ঘ্যটা সমান হবে, এটা দুটোই তো স্পর্শক, এই দুটো স্পর্শক হলে এই সিপি আর সিকিউ এর দৈর্ঘ্যটা সমান হবে, তাহলে এই সিপিটা যদি 12 সেমি, এই 11 সেমি হয়, তাহলে সিকিউ এর দৈর্ঘ্যটাও 11 সেন্টিমিটার, বুঝতে পেরেছো, তাহলে এটা যদি 11, অতএব সমান 11 সেমি লিখে দিলাম, হয়েছে। তাহলে বিকিউ, অতএব বিকিউ এর দৈর্ঘ্যটা কত হবে বলতো, এটা টোটালটা 11, তাহলে এটা যদি 7 হয়, তাহলে বিকিউ এর দৈর্ঘ্যটা কত, 4 সেমি, বিকিউটা হবে 11 - 7 সমান 4 সেমি, ঠিক আছে। এখন দেখো এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই বিটা হচ্ছে বহিঃস্থ বিন্দু, তাহলে এই বহিঃস্থ বিন্দু থেকে এটাকে স্পর্শক বলা হয়, বি বি কিউটা স্পর্শক আর বি আরটাও স্পর্শক, বি আর এবং বি কিউ এই দুটো স্পর্শক, আর এই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান, তাহলে এখানে এখানে বি কিউ সমান বিপি স্পর্শক, স্পর্শকের দৈর্ঘ্য কি সমান হয় এদের, এদের দৈর্ঘ্যটা তো সমান, ঠিক আছে, তাহলে বি কিউ এর দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, অতএব বিপি দৈর্ঘ্যটা হবে 4 সেন্টিমিটার, বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো, এটা। এবার দেখো পাঁচের দাগের অঙ্ক একটা আছে, পাঁচের দাগের অঙ্কটা বলেছে যে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা 8 সেমি আর 5 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় দেয়, সরল সাধারণ স্পর্শকে সূত্র, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হচ্ছে যে রুট ওভার, এর সূত্রটা মনে রেখে দেবে, রুট ওভার অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস কেন্দ্র দুটোর দূরত্ব, কেন্দ্র দুটির দূরত্বের অন্তরের, কেন্দ্র দুটির দূরত্বের অন্তরের, কেন্দ্রদ্বয়ের অন্তরের, কেন্দ্রদ্বয়ের অন্তরের স্কোয়ার, ঠিক আছে, মানে কেন্দ্র দুটো যে দূরত্ব, সেই কেন্দ্র দুটো মানে ব্যাসার্ধের, কেন্দ্র থেকে ব্যাসার্ধের বা ব্যাসার্ধের অন্তরের স্কোয়ার লিখে দিই, ব্যাসার্ধের অন্তর এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হলো, অতিভুজটা দিয়ে আছে দেখো 13, 13 স্কোয়ার লিখে দাও, আর ব্যাসার্ধর অন্তর, ব্যাসার্ধের অন্তর মানে দেখো একটা 5 সেমি, একটা হচ্ছে
সরি, একটা 8 সেমি, একটা হচ্ছে 3 সেমি, তাহলে বিয়োগ আছে 8 - 3 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার মাইনাস 8 থেকে 3 বিয়োগ করলে 5 স্কোয়ার হয়ে যাবে, সমান 13 স্কোয়ার মানে 169, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, সমান 144, বিয়োগ করলে 144, আর 144-এর বর্গমূল হচ্ছে 12, অর্থাৎ সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্যটা হবে 12 কি সেমি। এখানে সেমি একক দিয়ে আছে, সেমি লিখবে। এইটা হচ্ছে সূত্র, এইটা সূত্রটা মনে রেখে দেবে, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখতে পারলে সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় করার বার করতে পারবে, কি না, অতিভুজের স্কোয়ার মাইনাস, মানে অতিভুজের দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস দুটো বৃত্তের ব্যাসার্ধের অন্তর। ব্যাসার্ধের অন্তর মানে হচ্ছে দুটি বৃত্তের, এখানে দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তের স্কোয়ার, ঠিক আছে? অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তার স্কোয়ার লিখে দিলাম, তাহলে 12 সেন্টিমিটার হচ্ছে বৃত্তের দুটো কি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে? আরো যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা করে নেবে, কারণ আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করছি। সামনের দিনে তোমাদের ক্লাস রুটিন অনুযায়ী যেগুলো ক্লাস আছে সেগুলো নিয়ে আলোচনায় থাকবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।